নমস্কার, আমি স্বপন। ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনাদেরকে একটা খবর দেওয়ার জন্যই আমার এই ছোট্ট ভিডিও। এই মুহূর্তে কলকাতার বাইরে যাচ্ছি, হরিয়ানাতে। হরিয়ানাতে নির্বাচনের, লোকসভা ইলেকশনের, তাদের বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনটি কী হতে চলেছে। 5th অক্টোবর হরিয়ানাতে নির্বাচন, আর সেই নির্বাচনকে কেন্দ্র করে বিজেপি কতটা এগিয়ে আছে, কংগ্রেসই বা কতটা এগিয়ে আছে, কংগ্রেস এগিয়ে না বিজেপি এগিয়ে, কে নির্বাচনের ফলাফল কী হতে পারে, সমস্ত বিষয়গুলো জানার জন্য আমি একদম গ্রাউন্ড জিরো থেকে, হরিয়ানা থেকে আপনাদেরকে নিউজ দেব। এবং এই কদিন আমি আপনাদের সঙ্গে লাইভ অনুষ্ঠানে থাকতে পারবো না। এই কদিন আমি আপনাদেরকে এই হরিয়ানা থেকে অনুষ্ঠান করব আপনাদেরকে, সেই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আপনাদেরকে খবর দেবো। আমাদের অন্যান্য যেমন নিউজগুলো চলছে সেগুলো চলতেই থাকবে, কিন্তু তার পাশাপাশি হরিয়ানার নিউজটা আপনাদেরকে আমি একদম গ্রাউন্ড জিরো থেকে দেবো। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, ইভিএম নিউজের এই সমস্ত সংবাদগুলো আপনারা নজরে রাখবেন, চোখ রাখবেন, এবং এগুলো আপনাদেরকে আসা, আমার মনে হয় যে হরিয়ানা সম্পর্কে, হরিয়ানা নির্বাচন যেহেতু 5th সেপ্টেম্বর নির্বাচন এবং সেই নির্বাচনের পর 8 তারিখে ফলাফল বেরোবে, এই নির্বাচন ঠিক কে এগিয়ে কে পিছিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে কারা কতটা এগিয়ে আছে, সমস্ত বিষয়গুলো আপডেট আপনাদেরকে আমি দিতে থাকবো। হরিয়ানার সেখানের ইকুয়েশনটা কি, বিজেপি যে অনেক মনে করা হচ্ছে যে এই নির্বাচনে বিজেপি অনেকটা পিছিয়ে আছে, কংগ্রেস অনেকটা এগিয়ে আছে, ঠিক কী অবস্থা, কংগ্রেস সেখানে যে গতিতে জিততে পারে কি না, বা বিজেপি কংগ্রেস সেখানে ক্ষমতা দখল করতে পারে কি না 90 সিটের এই হরিয়ানা নির্বাচনের আপডেট আপনাদেরকে আমি দিতে থাকবো। আমি এখন যাচ্ছি হরিয়ানাতে, তাই আজকে প্রথম হাফে আপনারা ভিডিও কম পাবেন। আপনারা সঙ্গে থাকুন ইভিএম নিউজের, ইভিএম নিউজ আপনার কথা বলবে।